দেখুন, এই হাইকোর্টের রায়টা নিয়ে দুপুর থেকে এক এক রকম শোনা যাচ্ছে। যতক্ষণ না হাইকোর্টের অর্ডার শিটটা পরিষ্কার দেখা যাচ্ছে, ততক্ষণ নিশ্চিত কোনো কনক্লুশনে পৌঁছানো ঠিক হবে না। কিন্তু বিষয় যেটা হচ্ছে, এর মধ্যে যেটা নজরে আসছে যে এর মধ্যে একাধিক মামলা খোলা থাকছে যেটাতে ওনাকে জিজ্ঞাসাবাদ করা যাবে, অর্থাৎ তদন্ত যেটা উনি পুরোদস্তুর এড়িয়ে যেতে চাইছিলেন সেই জায়গাটা কিন্তু খোলা রইল। অর্থাৎ চাকরির নামে প্রতারণা বা আরো কোনো মামলা, সেখানে সিআইডি বা গোয়েন্দারা বা রাজ্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী পুরোটাই যেটা চেয়েছিলেন যে তাকে যেন জেরা না করা হয়, তিনি কোনো তদন্তের মুখোমুখি হবেন না, আদালত সম্ভবত সেই পুরো তার কোনো দাবি মানা এরকম বোধহয় নয়। যদি আমি আবার বলছি, পুরো অর্ডার শিটটা না পড়লে গোটাটা বলা খুব মুশকিল, কিন্তু শুভেন্দু অধিকারী যা চেয়েছিল সেটা বোধহয় পুরোপুরি হয়নি। আর এই যেটা বলা হচ্ছে যে গ্রেফতার করা যাবে না, আর গ্রেফতারের কথাটা প্রথমে আসছে কোথার থেকে? আর সিআরপিসি 41 বা 141 দিয়ে কোনো মামলায় তার কোনো বক্তব্য রেকর্ড করার একটা প্রশ্ন থাকছে, সেটা তো যে কোনো তদন্তে হতেই পারে। উনি তো তদন্ত গুলোকেই এড়াতে চাইছিলেন, কিন্তু হাইকোর্টের রায় যা দেখলাম তাতে দু একটি মামলায় তো তদন্তে ওনাকে সহযোগিতা করতে বলেছে। হ্যাঁ, উনি একটা কোনো পদে আছেন ফলে তারও সুযোগ সুবিধা দেখে করতে বলেছে, কিন্তু একেবারে তদন্তে সহযোগিতা করবেন না বা সিআইডির মুখোমুখি হতে হবে না এই ধরনের কোন রায় বোধহয় দুটি অন্তত মামলায় সেরকম কোনো ঘটনা ঘটেনি। বাকি যেটা সেটা তো তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে বলা যাবে, আর অর্ডারটা পুরোটা না দেখে এর বিস্তারিত ব্যাখ্যায় যাওয়াটা কঠিন। ধন্যবাদ আপনাকে। আসছি পরের খবরে। কয়লা কাণ্ডে দিল্লির জামনগর হাউসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে, এবং যেমনটা আপনাদের আগেই জানিয়েছি প্রায় 11টা নাগাদ তিনি ইডি দপ্তরে পৌঁছে যান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে পৌঁছন, এবং ইতিমধ্যেই 5 ঘন্টারও বেশি সময় হতে চলল ইডি দপ্তরে রয়েছেন তিনি। ইডির মুখোমুখি হবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা জানান যে কোনো তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত, দেশের সমস্ত নাগরিকদেরই তদন্তে সহযোগিতা করা উচিত। সূত্রের খবর মূলত কয়লা কাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ নিয়েই তিনি এই মুহূর্তে ইডির দপ্তরে রয়েছেন। বেআইনিভাবে টাকা লেনদেন হয়েছে কিনা, টাকা বিদেশে পাচার হয়েছে কিনা, এই সমস্ত তথ্য জানতে যাওয়া হতে পারে তার কাছ থেকে, এমন খবর সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।